বাইম মাস দূরসি সিংরি মাস দূরসি দূরসি এবা বিশ্বাস করেন নাটকের নামে বানাইছে এক বস্তা সিনেমা হ্যাঁ ঠিকই দূরছেন আজকে আমি আপনাদের গরিবের বাই মাস রূপের লাখ সবুস্ এক অমাইক চমৎকার ফ্যান্টাস্টিক ফ্যানআউটার টিক টিক বস্তা পসা বুষ্টিমারকা এক সিনেমা নিয়ে একটু লড়াচাড়া দেব যেটা দেখার পর আপনারা এক একজন আলোকিত পুলকিত সিয়রিত হয়ে যাবেন কারণ এই সিনেমাতে থাকতেছে দুই দুই খান নায়িকার সাথে একটা ঠিক ঠিকঠকার নায়ক আর তার সাথে সাথে এত এত ভ্যাম্পিরীতি এ যেন এক ত্রিকোণ প্রেমের কাহিনী বাট কষ্টের কথা হচ্ছে সিনেমার শেষটা মানে একেবারে ক্লাইম্যাক্সটা আপনারা কোনোভাবেই নিতে পারবেন না তো কোথায় আমার সৈন্যবাহিনীরা প্লিজ কাম হেয়ার আজকে আমি আবারও চলে আসছি শুধুমাত্র তোমাদের জন্য খুবই মশলাদার ফসলাদার কুরকুরে একটা ভিডিও নিয়ে হ্যাঁ মশলা দিছি পিওর মজা পাই বাসিও ওই কাছে মশলা দে নামাজ বাদ দিও না বন্ধু এপারে চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর এই হোয়াটসঅ্যাপ ভাই ভাবি সালামু আলাইকুম দিসিস ফারাবি আদা আসা শুরুতেই সিনেমার ক্যারেক্টার গুলা সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই মানে চরিত্র চরিত্র ফুলের মতো পবিত্র না এ মানে এই সিনেমায় যারা অভিনয় করছে তাদেরকে আর কি তাহলে চলো তো এই সিনেমা লায়ক হিসেবে আছে আপনাদের হাওড়া অঞ্চলের স্টার স্টার একমাত্র সিপরি স্টার গরিবের বায়াম্মাস রূপের লাখ সবুজ কাকা আর এক নম্বর লাইক হিসেবে আছে আপনাদের সবার সুপরিচিত টিকটকারদের গুণ নায়িকা

আর আপনাদের নায়ক সাহেবের একটা টাউট বন্ধু মোটা যে মিল শেখ লে হ্যালো আপনাদেরকে তো সিনেমার নামটাই বলা হয় নাই সিনেমার নাম হলো গার্লফ্রেন্ডের বয়স কম যদিও সিনেমাটার নাম হওয়া উচিত ছিল এক ত্রিকোণ প্রেমের কাহিনী অথবা দুই বধু এক ভাত আর আমার কাতার গেছে চাকরি করিতে আসা যাই হোক চলেন এখন সিনেমায় ঢুকে পড়া যাক তো সিনেমা শুরুতেই দেখতে পাই আমাদের দুই নম্বর নায়িকা খুবই স্টাইল মেরে একদিক থেকে আসতে থাকে এবং আরেক দিক থেকে আমাদের গরিবের বাইম মাস মানে আমাদের এই সিনেমার একমাত্র নায়ক অন্য দিক থেকে দ্বিগুণ স্টাইল মেরে আসতে থাকে কাকা আমাদের চুলের কাঠটা কি দিছে দেখছো নি তোমরা পুরাই মারাত্মক তো যাই হোক আমাদের দুই নম্বর নায়িকা আইসাই আমাদের একমাত্র নায়কের মুখের উপরে একটার পর একটা জিনিস সুরে মারতে থাকে আচ্ছা আপনারা কি বুঝতে পারছেন আমাদের দুই নম্বর নায়িকা আইসাই আমাদের একমাত্র নায়কের উপরে এগুলা কি সুরে সুরে মারতেছে এগুলা হলো সেগুলো যেগুলো আমাদের লায়ক সাহেবের পক্ষ থেকে আমাদের দুই নম্বর লাইকা কে গিফট হিসাবে দেয়া হয়েছিল মানে আমাদের এই দুই নম্বর লাইকার সাথে আমাদের একমাত্র লায়কের ইন্টু পিন্টু ছিল কিন্তু আমাদের লায়ক সাহেব অন্য একটা মায়ের পোটায় ফেলছে তাই তার এই দুই নম্বর লাইকা কে দেওয়া গিফট ফেরত নিতে আসে যাতে সে এই গিফট আবার তার নতুন গার্লফ্রেন্ড রে দিতে পারে ছোট্ট পিচ্ছি গার্লফ্রেন্ড দিবা তাই না কত বড় খাটাস গিফট দিয়ে আবার গিফট ফেরত নিতে আসছে মানে ছোট লোকেরও তো একটা লেভেল থাকে রে ভাই এ নাকি আবার আমাদের সিনেমার একমাত্র লায়ক যাই হোক এরপর আমাদের দুই নম্বর লাইকা খুবই জ্বলতে থাকে এগুলা তার কোনোভাবে সহ্য হয় না কারণে তার বয়ফ্রেন্ড অন্য একটা মেরে পটাই ফেলছে এখন আপনারাই বলেন কার সহ্য লায়ক সাহেব কোনোভাবে রাজি হয় না সে বলে তুমি আমার এখন তোমার আমার গার্লফ্রেন্ড এর সামনে নিয়ে গেলে তুমি সং বুঝায় আমাদের সম্পর্ক নষ্ট করে দিবা তুমি যাও তোমাকে চলে যাও কিন্তু আমাদের দুই নম্বর লাইকা তো একেবারে এক নাম্বার নায়িকা এবং আমাদের একমাত্র লায়কের অল্প বয়সী গার্লফ্রেন্ড এর তারপর আমাদের লায়ক সাহেব তার এক নম্বর লাইকার সাথে দুই নম্বর লাইকার পরিচয় করা দেয় যে এটা তোমার বড় আপু এটা তোমার বড় আপু তারপর তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির পর আমাদের একমাত্র লায়ক তার এক নম্বর লায়িকাকে নিয়ে ফুচকা খাওয়ার উদ্দেশ্য ওখান থেকে বিদায় নেয় কিন্তু 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 আমাদের দুই নম্বর নায়িকা এটা কোনোভাবেই হজম করতে পারে না তাই সে দৌড়ে চলে যায় তার ভাইয়ের কাছে এবং নালিশ করে ভাইয়া তুমি জানো সবুজ আমাকে রিজেক্ট করছে কিন্তু দুঃখের বিষয় হলো তার ভাই কোনো রিঅ্যাকশনে দেয় না আরও বলে ঠিকই তো আছে ওরকি তোর সাথে যায় নাকি আমি ওই ছেলে তোর সাথে যায় নাকি ঠিক তখনই শুরু হয় আমাদের দুই নম্বর লাইকার ইমোশনাল ব্ল্যাকমেইল ওই যে কথা আছে না মেরা মাইরাও জিতে কায়দাও জিতে এখানেও সেটাই করছে তার ভাইরে অঙ্গমঙ্গসং বুঝায়া ইমোশনালি ব্ল্যাকমেইল করে আর তার ভাইও তার কথায় উত্তেজিত হইয়া সইলা যায় একমাত্র layakরে একেবারে সাইজ করতে বুঝতে পারলেন তো বলকদের কাছে তার বোন ফ্যামিলি এগুলো কিছুই না তাদের কাছে বংশ সম্মান এগুলাই প্রধান বোন আয়শাcanteছিল তাতে কিছু না জেইনা বং কথা বলতে সেই গেট আপ নিয়ে নায়ক চলে গেছে সেট আপ দিতে পুলার এত বড় সাহস আমার বংশ নিয়ে কথা বলে যাই হোক তারপর দেখি আমাদের লায়ক সাহেব তার একমাত্র টাউট বন্ধুদের নিয়ে গ্যাস বসে মোটা সিগন হওয়ার আলাপ করতেছে মানে সে তার বন্ধুদের জিজ্ঞেস করতেছে তুই দিন দিন এভাবে মোটা হচ্ছস কিভাবে তুই দিন দিনই মন মুড়া হইতাছস করে কিন্তু তার বন্ধুর आंसर ছিল মোটা হয়ে লাভ কি আমারে তো কেউ খায় না গ্রামের সব মেয়ের কাশ তুই সবাই তোরে দেখলে ফিদা হয়ে যায় সব তোর উপরキラশ তোরে দেখলেই ফিদা হয় তো হবে না দেখতে হবে তো নায়ক টাকাদের আমাদের 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 একমাত্র লায়ক গরীবের বাইম্মা সরফের লাখ সবুজ কাকা আর তুই দেউটা কি যে মে তোরে দেখেキラশ স্টাইলটা দেখছস মামা স্টাইলটা একবার দেখ দেখ একেবারে পুরা বস্তি মার্কা পোলা পায়ের মতো সরি সরি ভুলে বাইর হয়ে গেছে একবারে লায়কদের মতো এটারে দেখলে নাকি গ্রামে সব মেয়ে ক্রাশ খায় আবার ফিদাও হয়ে যায় ভালো রকমের জোকস

হয় না কারণ তার একটা অল্প বয়সী গার্লফ্রেন্ড আছে না না ভাই সম্ভব না ভাই অসম্ভব এই কথা শোনার পর আমাদের দুই নম্বর লাইকা তিন নম্বর ভাই খুবই যেইতা যায় এবং তার সাংগাঙ্গ দিয়ে আমাদের একমাত্র লায়ক সাহেবের পশ্চাৎ মতো কিছুক্ষণ সেট আপ দেয়

একবার তোরটা দেখছেন ভাইরে ভাই আমারটা যদি এরকম সাহস থাকতো এতদিন বিয়ে শাদি করে বাস্তা কাস্তা নিয়ে আপনাদের সামনে আসতাম পার্সোনাল কথা কয়া ফেলছি সরি সরি যাই হোক এই কথা শোনার পর আমাদের দুই নম্বর নায়িকার দুঃখে কষ্টে রুমে গিয়ে সেই জোরে জোরে কানতে থাকে এটা দেখে তার ভাইও সহ্য করতে পারে না তার ভাইও পিছন পিছন গিয়ে সেও তার বোনের দেখা দেখে কাঁদতে শুরু করে দেয় এ কি রে ভাই এটি কি মরা বাড়ি নাকি যাই হোক তারপর আমাদের দুই নম্বর নায়িকা তার ভাইরে এভাবে মরা কান্না কাঁদতে দেখে জিজ্ঞেস করে সে কাঁদতেছে কেন তার ভাইয়ের উত্তর কি ছিল জানেন

সিনেমার এই সিনে আমাদের দুই নম্বর নায়িকার এভাবে কান্নাকাটি করা দেখে আমাদের এক নম্বর নায়িকার নিজের ভালোবাসা অন্যের হাতে তুলে দিয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত রেখে ওখান থেকে বিদায় নিয়ে চলে যায় বিশ্বাস করেন এই সুন্টুকু দেখার পর আমি না প্রায় আড়াই মিনিট ধরে চেষ্টা করছি একটু কান্না করার জন্য কিন্তু চোখটা বেইমানি করছে এক ফোটা পানিও বের হলো না আমি এখন শুধু পাগলের মতো খুঁজতেছি ইমোশনটা কোথায় ইমোশনটা কোথায় যাই হোক এরপর দুই নম্বর নায়িকার ভাই তাদেরকে আজকে বিয়ে দেবে বলে ওখান থেকে নিয়ে চলে যায় আর এর সাথে সাথে আমাদের এই সিনেমাটা শেষ হয়ে যায় বিশ্বাস করেন আপনারা এটা যদি বাংলা সিনেমা হয়তো তাহলে এতক্ষণে কখন একটা নায়িকা সিট পটাং হয়ে যায় জাস্ট এটা একটা টিকটক সিনেমার জন্য দুইজনে বেঁচে থাকলো যদিও একজন আমাদেরকে খুবই ইমোশনাল বানাই দিছে চোখে পানি সারা যাও এখন পুরো সিনেমাটা নিয়ে যদি একটু বলতে হয় তাহলে বলবো প্লিজ ভাই প্লিজ হাত জোর করে বলতেছি এইসব অখাদ্য কুখাদ্য আর বানায় না বিশ্বাস করেন হজম করতে খুবই কষ্ট হয় আমি শুধু খুঁজতেছি এই বাইশ লাখ মানুষগুলা রে কেমনে হজম করছে এরা আমি একটু টিপস নিব কারণ আমি যতবারই টিকটকারদের সিনেমাগুলো দেখতে যাই ততবারই আমার বধ হজম হয়ে যায় তারপর আমি একটা কথাই বলবো আপনারা চালিয়ে যান কারণ আপনারা এই ধরনের বস্তা বসা বস্তি মরকা সিনেমা না বানালে আমি ভিডিও বানাবো কিনি আর আমি যদি ভিডিও না বানাই তাহলে আমার অডিয়েন্স মজা পাই বা কিভাবে সো পেরাকিসের আপনারাও বানান আমিও বানাই সবাই একসাথে মিলে বিনোদন পাই তো যাই হোক গ্যাস ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক মেরে দিবেন আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করেন লাগবে ভিডিওটা দেখছেন এতটুকুই আনা তবে নামটা মনে রাখেন কোনো প্যারানাই সিল এই ওয়েট ওয়েট দিস ইজ মাই ইনস্টাগ্রাম আইডি যে কোনো ধরনের বিজনেস এবং প্রমোশনের জন্য যে কোনো সময় নির্দিদায় নক দিতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে আছে তো বিদায় বন্ধুরা আল্লাহ হাফেজ